ভাই কি ডিসকাউন্ট দিচ্ছেন? খাবার নেওয়া হয়েছে, এখন আমরা দুপুর লাঞ্চ খাবো। থিমটা আমি মারতে বসে আছি। হ্যালো গাইস, সালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। বন্ধুরা, আজকের ব্লগটি খুবই স্পেশাল। আজকে ব্লগটি হচ্ছে গিয়ে বাণিজ্য মেলা নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে বাণিজ্য মেলার পঞ্চম দিন। আজকে আমার সাথে আছেন নাইম ফ্রম আনবক্স বিডি। মজার বিষয় হচ্ছে গিয়ে ফ্রেন্ডস, আমরা লাস্ট ইয়ারে আমরা যখন বাণিজ্য মেলা আসছিলাম তখন আমরা দুজন একসাথে আসছিলাম। আমরা এখন যাচ্ছি বাণিজ্য মেলার গেটের দিকে। ফ্রেন্ডস, আপনারা যারা এখানে বাইক নিয়ে আসবেন বা আপনারা এখানে প্রাইভেট কার নিয়ে আসবেন, এখানে কিন্তু আপনার পার্কিং করার জায়গা আছে, আপনাদের পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন মাথার উপর প্রচণ্ড রোদ, চেয়ার একদম জ্বলে রয়েছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাণিজ্য মেলার গেটের দিকে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে, ছোটদের হচ্ছে আপনার 20 টাকা করে। কাউন্টার আছে কিন্তু মানুষ নেই। যদি আপনার কেউ বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনার 50% টাকা ক্যাশব্যাক পাবেন। তো নাইম যাচ্ছে বিকাশে পেমেন্ট করার জন্য। ওকে গাইস, তো আমরা বাণিজ্য মেলার ভিতরে চলে আসলাম। আর আসলে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, 11:30 বাজে। আর নাইম, তোমার কাছে কেমন লাগতেছে আজকে আসার পর? খুব গরম লাগতেছে, রোদটা অনেক বেশি, প্রচুর গরম লাগতেছে। আর আমার কাছে অনেক বোরিং লাগতেছে, কারণ হচ্ছে কি এখানে মানুষ কম, মানুষ আসলে সত্য কথা মানুষ খুবই কম। আপনার আজকে বিকেল দিকে, হ্যাঁ বিকেল দিকে হয়তো বা মানুষ জন একটু বেশি হয় আর কি। আজকে পঞ্চম দিন কিন্তু সেও তাতে মানুষ খুবই কম। ওকে, তো আমরা এখন একদম গেটের পাশে দাঁড়িয়ে আছি, হচ্ছে কি আপনার মেন গেট। তো দেখানোর চেষ্টা করবো, আশেপাশে অনেক স্টল আছে। যেমন হচ্ছে কি আমার সামনে আমি একটা বাইকের স্টল দেখতে পাচ্ছি। ফার্স্ট আমি এখান থেকে শুরু করবো, রুট মাস্টার একটা বাইকের স্টল আছে, তো চলেন দেখি। ওকে গাইস, তো আমাদের সামনে এই মুহূর্তে আছে রোড মাস্টার বাইকের স্টল, যেখানে আসলে রোড মাস্টার সবগুলো বাইক রাখা আছে। এটাই সুন্দর তাদের রোড মাস্টার বাইকের মধ্যে। ওকে, এটা হচ্ছে কি আপনার ডাবল ডিস্কের CBS ব্রেকিং সিস্টেম স্পোর্টস বাইক, যেটা আপনার রোড মাস্টার ব্র্যান্ডের। এটার দাম কত ভাইয়া? হ্যাঁ, আপকামিং, মানে এটা এখনো আসে নাই, 1,80,000 থেকে 2,00,000 মধ্যে হবে। এই বাইকটা আসলে বাংলাদেশে এখনো আসে নাই, সাইলেন্সারটা এই টাইপেরই হবে। মনো সাসপেনশন পিছনে, সামনে হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন। মেলা উপলক্ষে কোনো অফার নাই আপনাদের? জিরো ডাউন পেমেন্টে বাইক দিচ্ছেন। এটার প্রাইস কত হবে যদি আসে বাংলাদেশে? এটা হচ্ছে গিয়ে তাদের স্টল রোড মাস্টারের। হ্যাঁ, এই বাইকটা অনেক সুন্দর, বাইকটা আসবে। ওকে গাইস, তো এটা হচ্ছে কি আপনার বাণিজ্য মেলার সম্পূর্ণ স্টলগুলোর ম্যাপ। বাণিজ্য মেলার যে সম্পূর্ণ ম্যাপটা আছে, কোথায় কোন স্টলটা আছে এখান থেকে আপনার দেখতে পারবেন। এখানে সিঙ্গারের শোরুম আছে, দিল্লি অ্যালুমিনিয়াম, এসে বাইকের ওয়াইলের শোরুম। আমাদেরকে দেখা যাচ্ছে গ্লাসে কিসের স্টলটা, স্পিড কাও হেভি এনার্জি বাড়াও, তাদের স্টলটা তো জোস অনেক সুন্দর। এগুলো কি একটা একটা প্যাকেজ? জি ভাই, এগুলো কি আপনাদের প্যাকেজ নাকি এগুলা? আচ্ছা, কোনটা কত করে? যেমন হচ্ছে এখানে 4টা আছে 100 টাকা। আমি নর্মালি প্রাইস কত করে এগুলো? 28 টাকা ডিসকাউন্ট, মানে প্রত্যেকটার সাথে ডিসকাউন্ট আছে। আচ্ছা, এমনি কোনো ফ্রি টি দেন না কেক খাওয়ার জন্য? আমি তো ভাবছিলাম ফ্রি, তার জন্য আসলাম, ভাবলাম দিবেন আর কি। মার্কেট প্রাইস হচ্ছে 35 টাকা করে, 3টা নিলে। আচ্ছা, এটা আমাকে দেন একটা। ওই যে যুদ্ধ, যুদ্ধের আগে থিমটা আমি মারতে বসে আছি। তো আমি এখন নাদিয়া যে ফার্নিচার আছে, আর ডাইনিং টেবিলে তো জোস, এগুলো প্রাইস দেওয়া আছে? প্রাইস হলো আপনার 2,84,000। 2,84,000 15% ডিসকাউন্ট দিয়ে। 6টা, দুই পাশে 2টা, 8 সিট। এবং ডিজাইনটা দেখেন, ভিতরে খুবই সুন্দর। এই পাশে খাটটা দেখেন। নাইম, তোমার বিয়ের জন্য আমি ঠিক করছি এটাই নেব, ঠিক আছে? পছন্দ হয়েছে? একটু টাইল দিয়ে দেখতে পারো, একটু লাফাই দেখতে পারো, সমস্যা নেই, কিছু বলবেন না। না ঠিক আছে, শুয়ে পড়েন, এখন শুয়ে পড়েন, শুয়ে পড়েন। এই হচ্ছে গিয়ে নাদিয়া শোরুম, যেটার ভিতরে আমরা এতক্ষণ ছিলাম।
তারপর এটা ঠিক বিপরীত পাশে হচ্ছে কি আপনার হাতেল, আশেপাশে শুধু ফার্নিচারের দোকানগুলো আছে। এটা হচ্ছে কি আপনার নাবানা, পার্টেক্সটা অনেক পপুলার এবং এখানে 0% ইন্টারেস্টে ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন আর কি। ঠিক আছে, এটা কি আরং? এটা দেন, ভিতর আছে না? আচ্ছা আচ্ছা, লাগছে লাগছে আসছে ভাই, টাকা লাগবো, টাকা দিতে দেবো। ওকে গাইস, সো এগুলো নেওয়া হয়েছে এখান থেকে, আর ওই থেকে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, আপনি আসবেন, ভালো লাগে তো? হ্যাঁ, আর মিষ্টি দেন? হ্যাঁ অবশ্যই, মিষ্টি দেন। এত কিছু রাখবো কোথায়? কত রকম করে ধরে রাখছি? ওকে গাইস, এতক্ষণ খাইলাম যোগা ড্রিঙ্কস আরং ব্র্যান্ডের, আর ব্র্যান্ডিং করার দরকার নাই, ওরা তো আমার স্পন্সর করে না ভাই, স্পন্সর করলে দেখাইতাম। দেখলাম সম্পর্কে যে কোনো ভিডিও জানতে চাইলে ভাইয়ের তো চ্যানেল আছে, এখানে আসবেন, দেখবেন, ভাই সবসময় আপডেট দিয়ে থাকে। ওকে সো ভাই, কিন্তু নাবানা ফার্নিচার আছে, নাবানা চলে আসবে। ডিসকাউন্ট আছে কি আপনাদের ফার্নিচারে? হ্যাঁ ডিসকাউন্ট আছে। কি টাইপের ডিসকাউন্ট? ফার্নিচারের উপর 10% ডিসকাউন্ট। 10% মানে সব অল ফার্নিচারের উপর? ক্যাটাগরির উপর ডিপেন্ড, ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। জি, কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই, আর বেশি সাপোর্ট করবেন। অবশ্যই, আমি এই জন্য চলে আসলাম। আসসালাম আলাইকুম। ওকে গাইস, সো আপনারা যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব সুন্দর একটা চকলেটের দোকানে চলে আসলাম, থাইল্যান্ডের ইন্ডিয়াতে। এখানে আসলে বিভিন্ন আইটেমের চকলেট আছে, কীভাবে বিক্রি করেন এগুলো? 20 টাকা পিস। এটা হচ্ছে তুরস্ক, কত করে এগুলো? 20 টাকা পিস, 1,500 টাকা করে কেজি। এগুলো থাইল্যান্ডের সস, এগুলো জুস আছে। এগুলো আপনি লিচি কত করে? এগুলো 120 টাকা। এগুলো আপনার কোন দেশে? থাইল্যান্ডের। দোকানে অনেক সুন্দর পাথর সিস্টেম, 550 টাকা। এগুলো কি ভাই? নূপুর পায়াল। এগুলো এক পিস তেমন হচ্ছে কি আপনার 200 টাকা করে। ঠিক আছে, এগুলো 200 টাকা করে। আচ্ছা, তাদের দোকানে অনেক সুন্দর, আপনাদের যাদের প্রয়োজন হয় এখানে আসতে পারেন। নাম হচ্ছে ঝুমকা, এটা আমি গত বছর দেখছিলাম, আপনাদের প্রয়োজন হলে আসতে পারেন। তাছাড়া আমার সামনে এখন যে ব্লেজারের শপটা দেখতে পাচ্ছেন, 1800 টাকা করে, আপনারা যেটাই নেন 1800 টাকা করে। সো এখানে আসলে আপনারা বিভিন্ন কালারের আছে। ওকে থ্যাংক ইউ, আমার চ্যানেলের নাম হচ্ছে গিয়ে নাবিন ব্লগস, অবশ্যই ডিসকাউন্ট রাখবেন। ঠিক আছে, 10% তো বলছেন আপনি, থ্যাংক ইউ ভাই। কয়টা আইটেম আছে আপনার কাছে? আচার 99টা, আরেকটা বাকি রাখছেন কি? আরেকটা হলে 100টা হয়ে তো সমান সমান। চালতা দেওয়া যাবে এখান থেকে? চালতার আচার। সো এটা হচ্ছে আপনার শাকির আচার ঘর, আপনাদের যাদের আচারের প্রয়োজন হয় আসতে পারেন। ভাই কি ডিসকাউন্ট দিচ্ছেন? কয়টা কেক আছে এখানে? সেভ হচ্ছে কত টাকা? 90 টাকা। এখানে আপনার কয়টা আইটেম আছে টোটাল? 4 ফ্লেভারের লাড্ডু, 100 টাকা প্রাইস। এখন আপনার ডিসকাউন্ট দিচ্ছেন 40 টাকা? এখানে কি কি ফ্লেভার আছে? এটা হচ্ছে আমাদের স্পেশাল লাড্ডু, এটা মাওয়া লাড্ডু, মিহিদানা লাড্ডু, মোতিচুরের লাড্ডু, অরেঞ্জ ফ্লেভার যেটা, মোতিচুর এটা। আচ্ছা, আমার ফ্রি খাওয়ান যাবো না? এখানে কেক কত আছে? বাংলা এগুলা? ও মাই গড, তাহলে আমি একটা ফালাই। হ্যাঁ ফালাই দিলাম, কিন্তু এখানে ডিসকাউন্ট চলতেছে। জি ভাই বলেন। জি জি থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। এখানে অনেক ব্লেজারের শপ আছে। আপনার ওয়েদারই তো ঠান্ডা, এই ব্লেজারটা তো জোস প্রিন্স করে, এটা
না ভাই, থ্যাংক ইউ। ওকে গাইস, তো ফাইনালি আমরা খাবারের দোকান পেয়ে গেছি। এখানে আপনার গৃহিণী বিরিয়ানি আছে, কাবাব আছে, তারপর এখানে অনেকগুলো আছে, হাজি বিরিয়ানি আছে, আর রাইস অফার ছিল তাদের, ওইটা নিয়েছি। ওখানে আপনার চিকেন আছে, আপনার রাইস আছে, খাবার নেওয়া হয়েছে। এখন আমরা দুপুর লাঞ্চ খাবো, সেখানে আসলে বসার জায়গা নাই। অলরাইট, তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, প্রায় আপনার 4টা বাজে গেছে। এখন দেখাচ্ছে আপনার অনেক মানুষ আসতেছে, ভিড় আস্তে আস্তে বাড়তেছে। আর এখানে আসলে ম্যাক্সিমাম অনেকগুলো দোকান আসলে এখনও চালু হয় নাই, হবে আর কি। সবগুলো দোকান তো আসলে দেখানো সম্ভব না, আমার কাছে যতগুলো ভালো লাগছে চেষ্টা করছি আপনার যত বেশি দেখানো যায়। তো থ্যাংক ইউ সো মাচ আপনার সবাইকে, যারা এত কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। আর একটা কথা হচ্ছে গিয়ে ফ্রেন্ডস, এখানে আসলে তেমনভাবে বাণিজ্য মেলা এখনও জমে ওঠে নাই। আজকে হচ্ছে গিয়ে আপনার বাণিজ্য মেলার পঞ্চম দিন, আর কিন্তু আসলে 25 দিন আছে বাণিজ্য মেলার থেকে বের হয়ে গেছি। আমরা এখন আছি চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রের ঠিক সামনে, রাস্তাতে হেঁটে যাচ্ছি বাসে ওঠার জন্য। সো নাইম, কিছু বলার আছে? ঘুরেও খুব ভালো লাগলো, আর দিন পরে আসলে ভালো হবে, কারণ এখনও ঠিকমতো মেলা জমে নেই। হ্যাঁ, আর কিছুদিন যারা দেখতেছেন তারা ভিডিওটা, তারা আর কিছুদিন পরে আসবেন। যে আপনি খোলামেলা পছন্দ করেন তখন সকালে আসবেন, আর যদি ভিড় পছন্দ করেন তাহলে বিকালে আসবেন। আমরা যখন সকালে আসছি একদম ফাঁকা ছিল, তাই না? হ্যাঁ, একদম ফাঁকা ছিল, প্রচুর মানুষ ঢুকেছে, আপনি দেখতে পারেন এখান থেকে একজন পর একজন মানুষ যাচ্ছে। আপনারা যারা বাংলাদেশের বাইরে থাকেন, যেমন হচ্ছে আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, অনেকে আসছেন দুবাই, কাতার, ওখান থেকে এই ব্লগটি দেখবেন। আপনাদের সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কে কোন দেশ থেকে দেখতেছেন বা কে কোন জেলা থেকে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা যারা সাবস্ক্রাইব করা নাই তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে প্রেস করে একদিন ভুলবেন না। আপনারা চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে নাবিন ব্লগস, ইনস্টাগ্রামে ইউজার নাম হচ্ছে নাবিন ব্লগস। আর কিছু বলার নাই, গলা ভেঙে গেছে। সবাই ভালো থাকেন আর নাবিন ব্লগ চ্যানেলের পাশে থাকেন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ।